সার্চ কমিটির পুরো প্রক্রিয়া জনগণের সঙ্গে এক ধরনের উপহাস বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ কথা বলেন। বিএনপি গণতন্ত্র মানে না, এটা এই ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগের লোকেরা যখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে, তার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের আস্থা নির্বাচন উপর থেকে চলে গেছে। ফার্স্ট শুধু না, এটা একটা আপনার জনগণের সঙ্গে চরম প্রতারণা। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি একইভাবে, যে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজন দিয়ে তারা তৈরি করে এই ইলেকশন কমিশন, তাই দিয়ে তারা নির্বাচন করে ওইটাকে বলে যে আমরা তো জিতে গেছি, আমরাই এসেছি এখানে, গণতন্ত্র পার হয়েছে।